হে গাইস, পোস্ট অফ এনিম চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলে ব্যাটল অফ দ্য হ্যাভেন সিরিজের সিজন 1 এবং সিজন 2 অলরেডি আপলোড করা হয়ে গেছে। এই দুটি সিজনে টোটাল 24টি এপিসোডের সাথে দুটি স্পেশাল এপিসোডও ছিল, যেখানে নতুন ফিমেল ক্যারেক্টারের সাইড স্টোরি দেখানো হয়েছে। তো আজ আমি সিজন 1-এর স্পেশাল এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আমরা সিজন 1-এর মধ্যে দেখেছিলাম যে জিয়ান ম্যাজিক্যাল আইল্যান্ডের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। জিয়ানের মাস্টার তাকে বলে এখানে পাওয়ারফুল স্পিরিচুয়াল ক্রিস্টাল লুকিয়ে রাখা আছে, এই ক্রিস্টাল অনেক বেশি পাওয়ারফুল আর তুমি ওই ক্রিস্টালের সাহায্যে তোমার কাল্টিভেশন স্পিড আরও দ্রুত বাড়াতে পারবে। এই ক্রিস্টাল খোঁজার জন্য এই জঙ্গলে অনেক লোক এসেছিল, কিন্তু কেউ এখান থেকে বেঁচে ফিরে যেতে পারেনি। এই জন্য তোমাকে এখানে সবসময় সাবধানে থাকতে হবে। ঠিক তখনই জিয়ানের পিছনে এক মনস্টার তাড়া করে, মনস্টারটি জিয়ানকে মারতে চাইছিল। জিয়ান ওই মনস্টারের হাত থেকে বাঁচার জন্য এদিক সাথে দৌড়ি করছিল। জিয়ান তার মাস্টারের কাছে সাহায্য চায়, কিন্তু তার মাস্টার তাকে নিজের রক্ষা নিজেকেই করতে বলে। এরপর মনস্টার জিয়ানের সামনে চলে আসে আর জিয়ান সর্বপ্রথম তো ওই মনস্টারের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু মনস্টার অনেক পাওয়ারফুল ছিল, যে কারণে জিয়ানের অ্যাটাক ওই মনস্টারের উপর কোনো প্রভাব পড়ছিল না। এখন মনস্টার জিয়ানকে ধরে ফেলে আর তাকে মারতে যাবে, ঠিক তখনই তারা এক ভয়ানক আওয়াজ শুনতে পায়। এই আওয়াজ শুনে মনস্টারটি জিয়ানকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন জিয়ান আর তার মাস্টার ওই আওয়াজের দিকে খেয়াল করে, তো সেটা এক মেয়ের ছিল। ওই মেয়েটি উইংস ইউজ করে কোথাও উড়ে যাচ্ছে। জিয়ান ওই মেয়েটিকে দেখেই তাকে পছন্দ করতে শুরু করে। ঠিক তখনই জঙ্গলে ঝড় শুরু হয় আর তারা পার্পল ক্রিস্টাল লেভেল 6-এ লায়ন কিং ওই মেয়েটির সামনে আসতে দেখতে পায়। লায়ন কিং এর কাছে পার্পল স্পিরিচুয়াল ক্রিস্টাল এর পাওয়ার ছিল আর ও পার্পল উইংস ইউজ করে উড়ছিল। ওই মেয়েটি যে উড়ে আসছিল তার নাম ইউজি, আর সে লায়ন কিং এর কাছে পার্পল ক্রিস্টাল চায়। লায়ন কিং বলে, আমার 20 বছর লেগেছিল এই পার্পল ক্রিস্টালের এক পার্ট খুঁজতে, তো তোমার কি মনে হয় আমি কি খুব সহজে তোমাকে এটা দিয়ে দেবো? ইউজি বলে, আমি পার্পল ক্রিস্টালের বদলে তোমাকে আরও ভালো ভালো গুপ্ত ধরনের সন্ধান দিয়ে দেবো। লায়ন কিং ইউজিকে দেখে বুঝতে পারে যে ইউজি অনেক শক্তিশালী ওরিয়র, আর যদি লায়ন কিং ইউজিকে মেনে খেয়ে ফেলে তো লায়ন কিংয়ের পাওয়ার ইনক্রিজ হয়ে যাবে। এই জন্য সে ইউজির কথা না শুনে তার সাথে ফাইট করার ডিসাইড করে, যে কারণে ইউজিও তার সাথে ফাইট করার ডিসাইড করে। ইউজি অনেক বেশি হাই লেভেলের ওরিয়র ছিল আর সে অনেক শক্তিশালীও ছিল। ইউজির লেভেল 10 ছিল আর ওদিকে লায়ন কিংও অনেক শক্তিশালী ওরিয়র ছিল, আর তার কাছে তো পার্পল ক্রিস্টাল ছিল, যে কারণে তার শক্তি আরও বেশি ইনক্রিজ হচ্ছিল। মাস্টার আর জিয়ান ওই দুজনের কথা আর দুজনের ফাইট দেখছিল। ইউজি আর লায়ন কিং তাদের নিজ নিজ পাওয়ার ইউজ করে ফাইট করতে থাকে। তাদের দুজনের মধ্যে আইকনিক লেভেলে ফাইট হতে থাকে। তাদের দুজনের মধ্যে কেউই পিছু হটার নাম পর্যন্ত নিচ্ছিল না। এখন লায়ন কিং অনেক রাগান্বিত হয়, কারণ সে ইউজিকে হারাতে পারছিল না। এই জন্য লায়ন কিং পার্পল ক্রিস্টালের পাওয়ার ইউজ করে, আশেপাশে এনার্জি কালেক্ট করে এক এনার্জি বলয় ক্রিয়েট করে ইউজির উপর নিক্ষেপ করে। ইউজি ওই এনার্জি বলকে আটকাতে পারে না, যে কারণে ইউজি অনেক খারাপভাবে আহত হয়। লায়ন কিং এই সুযোগে ইউজিকে মারতে যায়। ঠিক তখনই ইউজি দ্রুত লায়ন কিং এর উপর কাউন্টার অ্যাটাক করে দেয় আর সেখান থেকে সে পালাতে সফল হয়। ওদিকে মাস্টার জিয়ানকে ইউজিকে সাহায্য করতে বলে। জিয়ান ঝর্ণার মধ্যে গিয়ে ইউজিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। জিয়ান তাকে দেখে একটু লজ্জা পায়, কিন্তু পরে সে তাকে উঠিয়ে নিয়ে এক গুহার মধ্যে নিয়ে যায়। জিয়ান তারপর ইউজি ক্ষতস্থানে ওষুধ দিতে যাবে, ঠিক তখনই ইউজির চোখ খোলে। তখন জিয়ান একটু লজ্জা পায় আর পিছনে সরে আসে আর তাকে ঔষধ এগিয়ে দেয়। ইউজি এখন এই অবস্থায় ছিল না যে সে নিজে ঔষধ লাগাতে পারবে, এই জন্য সে জিয়ানকে ঔষধ লাগাতে বলে। তারপর জিয়ান ইউজির ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয় আর এই সিচুয়েশন বেশ রোমান্টিক ছিল। আমি একটা কথাই বলবো, মেন ভিডিও না দেখে এক্সপ্লেন ভিডিও দেখে আপনারা কখনোই এই মুভমেন্টটা এনজয় করতে পারবেন না। এরপরে আমরা লায়ন কিংকে দেখি যে তার ফ্রোজেন বিস্ট মনস্টারদের ইউজিকে খোঁজার জন্য আদেশ দেয় আর সব মনস্টাররা ইউজিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে জিয়ান এখন বাইরে চলে আসে আর তার মাস্টার তাকে বলে, এই মেয়েটি তোমার লক্ষ্যে বাধা হতে পারে, কিন্তু জিয়ান ইউজিকে এই অবস্থায় ছেড়ে যেতে চাইছিল না। এখন জিয়ান আবারও ইউজির কাছে চলে আসে আর তারা দুজনেই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ইউজি জিজ্ঞেস করে, তোমার লেভেল অনেক কম, কিন্তু তবুও তুমি ম্যাজিক্যাল বিস্ট মাউন্টেনে আসার কথা কেন ভাবলে, এরকম রিস্ক কেন নিলে? তখন জিয়ান উত্তরে বলে, আমার কাছে এর কোনো বিকল্প রাস্তা ছিল না। এখন তারা দুজনে একসাথে খাবার খেতে থাকে আর খাবার খেতে খেতে জিয়ান জিজ্ঞেস করে, সুস্থ হওয়ার পর তুমি কি আবারও লায়ন কিং এর সাথে ফাইট করার চিন্তা করছো? এর উত্তরে ইউজি বলে, তার কাছেও এর কোনো বিকল্প রাস্তা নেই। জিয়ান এখন তাকে সাহায্য করার প্রমিস করে আর তারা দুজন আরও কথা বলতে থাকে। ঠিক তখনই তারা এখানে মনস্টারদের আসার আওয়াজ পায়। জিয়ান বুঝতে পারছিল না যে মনস্টাররা তাদের এই গুহাতে কীভাবে খুঁজে পেল। তখন ইউজি তাকে বলে, সে নদীর তীরে গোসল করতে গিয়েছিল, মানে ইউজির কারণে মনস্টাররা তাদের এখানে খুঁজে পেয়েছে। এখন জিয়ান সোজা বাইরে বের হয়ে মনস্টারদের সাথে লড়াই করে। জিয়ান মনস্টারদের মেরে তো ফেলে, কিন্তু সে নিজেই অনেক আহত হয় আর সে গুহার মধ্যে প্রবেশ করে। ইউজি জিয়ানের এই অবস্থা দেখে তার চিকিৎসা করে আর কিছুক্ষণের মধ্যেই জিয়ান ঠিক হয়ে যায়। ইউজি জিয়ানকে বিশ্রাম করতে বলে সে নিজেই খাবার রান্না করতে যায়।
খাবার তৈরি করার পর জিয়ানকে সেটা সে খেতে দেয়। ইউজি অনেক খারাপ রান্না করেছিল, কিন্তু জিয়ান তবুও সেটা খেয়ে নেয়। যখন তারা ওই খাবারটি খায়, তখন তারা খাবারের মধ্যে এক আলাদা স্বাদ পায়। জিয়ান দ্রুত সেটা বের করে দেওয়ার চেষ্টা করে আর ইউজিকে জিজ্ঞাসা করে, তুমি এই খাবারের মধ্যে কোন মশলা দিয়েছ? ইউজি তাকে এক বোতলের শিশি দেখায় যেটা আসলে জিয়ানের ছিল। এই ওষুধ সেক্সুয়াল পাওয়ার ইনক্রিজ করার জন্য ছিল। ইউজি এটা শুনে অনেক রাগান্বিত হয় আর তাকে বলে, এই ধরনের ওষুধ তোমার কাছে কী করছে? ইউজি রাগান্বিত হয়ে কুয়া থেকে বের হওয়ার ডিসাইড করে। জিয়ান ইউজির হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে, আর এই সময়ে ইউজি জিয়ানকে জড়িয়ে ধরে। ইউজি এখন জিয়ানের উপর অ্যাট্রাক্ট হয়ে যায় আর জিয়ানকে কিস করে। ইউজি এখনও অনেক অসুস্থ ছিল, যে কারণে সে অজ্ঞান হয়ে যায়। জিয়ানের উপরও ওই ওষুধের প্রভাব পড়তে থাকে আর সে ইউজির সাথে কিসের পরেও নেক্সট লেভেল যেতে চাইছিল। কিন্তু জিয়ান নিজেকে কন্ট্রোল করে দ্রুত গুহা থেকে বের হয় আর পানির ভিতরে গিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। ঠিক তখনই অনেকগুলো মনস্টার তার উপর অ্যাটাক করে। ওই মনস্টারগুলো গুহার ভিতরে গিয়ে ইউজিকে মারতে যায়, কিন্তু ইউজি তাদের একেবারে দূরে করে দিয়ে গুহা থেকে বের হয়। জিয়ানও সেখানে চলে আসে আর জিয়ানকে দেখে ইউজি জিয়ানের গলায় তলোয়ার রেখে বলে, যা কিছু গুহার মধ্যে হয়েছে ও সব কিছু এক অ্যাক্সিডেন্ট ছিল। যদি তুমি বাইরে আমাদের মধ্যে যা হয়েছিল তা বলে দাও, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। ঠিক তখনই সেখানে লায়ন কিংও চলে আসে আর ইউজি এখন আকাশে গিয়ে লায়ন কিংয়ের সাথে লড়াই করে। আর এই সময় যতক্ষণ ইউজি লায়ন কিংয়ের সাথে ফাইট করে, ততক্ষণে জিয়ান পার্পল ক্রিস্টালের অন্য একটি পার্ট খোঁজার জন্য বেরিয়ে পড়ে। জিয়ান পার্পল ক্রিস্টাল খুঁজে ইউজিকে দিতে চাইছিল যাতে ইউজির স্ট্রেংথ আরও বাড়তে পারে। জিয়ান পাহাড়ের নিচে এক গুহার মধ্যে প্রবেশ করে আর এক হোয়াইট কালার ক্রিস্টাল বের করে আর সে ইউজির সাথে হওয়া কনভারসেশনের কথা স্মরণ করে। আর এখানে আমরা জানতে পারি যে যখন জিয়ান ইউজিকে এটা বলেছিল যে আমি তোমার ফ্রেন্ড আর তোমাকে সাহায্য করব, তখন ইউজি এই প্ল্যান বানিয়েছিল যে সে লায়ন কিংয়ের সাথে লড়াই করবে আর তাকে ডিস্ট্রাক্ট করবে। আর এই সময় জিয়ান যেন পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পার্পল ক্রিস্টাল খুঁজে নেয় আর ওখানকার হাওয়া গরম থাকবে, যে কারণে জিয়ানকে ওই হোয়াইট ক্রিস্টাল এর সাহায্য লাগবে। জিয়ান গেটের বাইরে দাঁড়িয়েছিল আর সে পার্পল ক্রিস্টাল খুঁজে পায়। মাস্টার তাকে বলে, যখন আমি বেঁচে ছিলাম তখন আমিও এরকম ক্যাপ খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সেটা কখনো খুঁজে পাইনি। এই পার্পল ক্রিস্টাল অনেক কীর্তি আর এটা নেওয়ার পর তোমার লেভেলস আরও দ্রুত বাড়বে। ওখানে ওই ক্রিস্টালের কাছে এক লায়ন পাহারা দিচ্ছিল। লায়নের মনোরোগ সরার জন্য জিয়ান ওখানে এক গ্যাস ছড়ে আর ওখানে পেট খারাপ করার ওষুধ দিয়ে দেয়, যে কারণে ওই লায়নের পেট খারাপ হয় আর সে ওখান থেকে চলে যায়। জিয়ান এখন ওই পার্পল ক্রিস্টালের অরিজিন নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা ছোঁয়ার পরে সে নিচে পড়ে যায়। জিয়ান বুঝতে পারে ওই ক্রিস্টাল এভাবে খুলবে না। জিয়ান ওই হোয়াইট ক্রিস্টালকে এদিক সেদিক নিয়ে যায় আর এক বক্সের উপর নিয়ে যাওয়ার পর ওই হোয়াইট ক্রিস্টাল গুলো করতে থাকে। ওই বক্স খোলার পর সে আরেকটি ক্রিস্টাল পায় আর জিয়ান ওই ক্রিস্টাল ইউজ করে পার্পল ক্রিস্টালের অরিজিন খুলে ফেলে আর নিজের বোতল এগিয়ে দেয় আর ক্রিস্টাল লিকুইড ফর্মে বের হয়ে তার বোতলে ঢুকে যায়। একটু ক্রিস্টাল নিচে পড়ে যায়, জিয়ান ওই লিকুইড ক্রিস্টালকে ছিটে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই ওই লায়নটি জিয়ানকে দেখে ফেলে আর সে দ্রুত তাকে মারতে তার পিছনে দৌড়তে থাকে। জিয়ান তার কাছ থেকে বাঁচার জন্য পালাতে থাকে আর জিয়ান নোটিস করে যে সে নর্মাল স্পিডের চেয়ে বেশি স্পিডে দৌড়াচ্ছিল। আসলে জিয়ান মাটিতে পড়ে থাকা যে ক্রিস্টাল খেয়েছিল সেটার প্রভাব তার শরীরের উপর পড়তে শুরু করেছে, কিন্তু এতে জিয়ানের শরীর আরও খারাপ হচ্ছিল কারণ সে প্রয়োজনে অতিরিক্ত এনার্জি শরীরে অ্যাবজর্ব করেছে। জিয়ান কোনো মতে ওই পার্পল ক্রিস্টালের পাওয়ার ইউজ করে ওই লাইনটিকে মেরে ফেলে। তারপর সে গুহার বাইরে বের হয়ে আসে। বাইরে আসার পরেই পার্পল ক্রিস্টালের কারণে সে ওখানে অজ্ঞান হয়। সেই তখনই তার ইউজের কথা মনে পড়ে। জিয়ান এক বোতলের পার্পল ক্রিস্টালের এনার্জি নিজের শরীরের মধ্যে অ্যাবজর্ব করে আর তার জটের মধ্যে ফুল পাওয়ার দিয়ে লায়ন কিংয়ের উপর অ্যাটাক করে। তারপর সে আবারও অজ্ঞান হয়ে যায়। এখন ইউজি সোজা অজ্ঞান হওয়া জিয়ানের কাছে যায় আর জিয়ানের হাতে থাকা পার্পল ক্রিস্টালের সাহায্যে সব মনস্টারদের মেরে ফেলে আর জিয়ানকে এক সেফ প্লেসে নিয়ে আসে। ইউজিও এখন জিয়ানকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু ইউজির দুনিয়া আর জিয়ানের দুনিয়া একদম আলাদা ছিল, যেই কারণে ইউজি তাকে সেখানে রেখে চলে যায়। যখন জিয়ানের চোখ হলে তো সে সব বুঝতে পারে আর সে তার জার্নিতে আবারও এগিয়ে যাওয়ার ডিসাইড করে। এরপরের কাহিনী সিজন 2 থেকে শুরু হয়, যেটা অলরেডি এই চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই।